সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি চাকরির ভিডিও নিয়ে। যেসব দর্শক বন্ধুরা নার্সিংকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য খুব বড় একটি সুখবর। ভারতীয় সেনাবাহিনীতে সম্পূর্ণ নির্খরচায় স্টাইপেন্ড সহ বিএসসি নার্সিং ট্রেনিং দিয়ে স্থায়ী পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ভিডিওটিতে বলবো বিস্তারিত, দেখতে থাকুন ভিডিওটি। ইন্ডিয়ান আর্মিতে বিএসসি নার্সিং কোর্স 2019 নিয়োগের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কোর্সটি 4 বছরের, নাম বিএসসি নার্সিং। সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের সেনাবাহিনীর বিভিন্ন হসপিটালে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া এবং ইউনিফর্ম দেওয়া হবে। সঙ্গে পাবেন সরকার নির্ধারিত মান্থলি স্টাইপেন্ড। মোট শূন্যপদের সংখ্যা 160টি। তার মধ্যে জোন অনুযায়ী শূন্যপদের বিন্যাসটি হল পুনে 30, কলকাতা 20, অশ্বিনী 30, নিউ দিল্লি 30, লখনৌ 30 এবং ব্যাঙ্গালোরে শূন্যপদের সংখ্যা 20টি। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1994 থেকে 30 সেপ্টেম্বর 2002-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 পাস। উচ্চ মাধ্যমিকে যে বিষয়গুলি থাকতে হবে সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ। প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীর উচ্চতা হবে 148 সেন্টিমিটার, তবে পার্বত্য অঞ্চলের অধিবাসীরা 5 সেন্টিমিটার উচ্চতার ছাড় পাবেন। তার সঙ্গে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবারে বলবো নিয়োগ পদ্ধতি সম্বন্ধে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, সময় থাকবে 90 মিনিট। সম্ভাব্য তারিখ January 2019। পরীক্ষার বিষয়গুলি হলো জেনারেল ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল ইন্টেলিজেন্স। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়ে হবে ইন্টারভিউ। সম্ভাব্য ডেট 2019 সালের এপ্রিল মাসে। ইন্টারভিউ সফল প্রার্থীদের নিয়ে হবে মেডিকেল ফিটনেস এবং তারপরে নিয়োগ। লিখিত পরীক্ষার সেন্টারগুলি ভারতবর্ষের সমস্ত বড় বড় শহরগুলিতে রয়েছে। পশ্চিমবঙ্গের সেন্টারটি হলো ব্যারাকপুরে। এবারে বলবো কিভাবে আবেদন করবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাচ্ছে। 12 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। 30 নভেম্বর 2018 আবেদনের শেষ তারিখ। আবেদন করার জন্য প্রার্থীকে একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদন ফর্মটি যথাযথ ফিল আপ করার পর আবেদন ফিস বাবদ অনলাইনের মাধ্যমে দিতে হবে 150 টাকা। সফলভাবে অনলাইনে পেমেন্ট করার পর ব্যাংকের তরফ থেকে একটি নাম্বার, ডিউ নাম্বার জেনারেট করে দেওয়া হবে। সেই নাম্বারটি আপনারা রেখে দেবেন, ভবিষ্যতে দরকার হতে পারে। কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিগুলি পর্যায়ক্রমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আছে, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।